এমআরআই বন্ধ কেন? এক্সরে এমআরআই এই কারণে বন্ধ করা হয়েছে, আমাদের একটা দাবি ছিল, যে দাবিটা হচ্ছে আমাদের যে বেতন, ন্যূনতম বেতন সেটা আমরা পাবো, কিন্তু মালিকের, আমাদের যে যার আন্ডারে আমরা কাজ করছি, তিনি আমাদের যে বেতনের যেটা আমাদের প্রাপ্য বেতনটা সেটা দিচ্ছেন না, তার থেকে অনেক কম দিচ্ছে। তার জন্য ওনাদের সামনে আমরা কালকে কথা বলেছি, কাল রাতে কথা হয়েছে, কিন্তু তিনি আমাদের কথাবার্তা শুনে মিসবিহেভ করেছেন। মিসবিহেভ করে আমার নাম শুভঙ্কর, পাশে পিন্টু রয়েছে, এ দুইজনকে বিশেষ করে বলা হয়েছে যে তোমরা এই লিডারশিপ করছো এবং লিডারশিপ করে এই টিমকে এগাচ্ছ, প্লাস তোমরা ভাওতা করছো। তো তোমাদের আমরা স্যারকে এটাই বলেছিলাম যে স্যার আমাদের একটাই প্রাপ্য, যেটা বেতন নিয়ে মিনিমাম যেটা বেতন সেই বেতনটা আমাদের দেওয়া হোক, একটা প্রাপ্য বেতন যেটা পার ডে আমাদের 387 টাকা দেওয়া হোক, কিন্তু ওনারা দিচ্ছে 133 টাকা, এটা কোনো জায়গায় 4000 টাকা মাস কোথাও নেই। এই কথাটা বলাতে উনি টেম্পটেড হয়ে যায়। আজকে সকালে ডিউটিতে আসাকালীন আমাকে দুপুর 12টার সময় ভেতরে নিয়ে গিয়ে প্রচণ্ড শাসিয়ে আমাকে বলা হয়েছে যে সিএমএইচ আমার, এমএসবিপি আমার এবং স্বাস্থ্যভবন আমার, তুমি যা ইচ্ছা করে নাও, এবং কি তুমি 100টা ছেলেকেও যদি নিয়ে আসো তাহলে তাও কিছু করতে পারবে না, তুমি যাও। আমাকে রেজিগনেশন লেটারটা দিয়ে দিয়েছে, বলছে তোমার মতো ছেলের কোনো দরকার নেই আমার, তুমি বেরিয়ে যাও, আর তোমার মতো এরকম ছেলের যদি দরকার থাকে তাহলে তুমি এরকম থাকবা, প্লাস আমাদের যতগুলো স্টাফ আছে তাদেরকে শাসাবা, তারাও এককালে এরকম সবাইকে বলা হয়েছে, এবং সেন্টারের সবাইকে বলা হয়েছে যে এই আর কাউকে দরকার নেই, মানে আমাকে দরকার নেই, তালা মেরে দিতে বলেছে, বলছে এরকম যে মেশিন রয়েছে সেটা তো গভর্নমেন্টের আছে, সেটা গভর্নমেন্টকে আমি দিয়ে দেবো, আর এক্সরে এমআরআই আমি বন্ধ করে দেবো। তারপরে যা হবে, কখন থেকে বন্ধ আছে এটা? প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ আছে। তো কী উদ্যোগ নিলা, খোলার কোনো ব্যবস্থা আছে না এখন পর্যন্ত? দাবি আমার যেটা মেন দাবি আছে সে দাবিটা বেতনটা নিয়ে কথা হোক, আর আমার যেটা মেন আমাকে যেটা রিজিগনেশন করে দিচ্ছে সেটা ওটা উইথড্র করা হোক। আপনার নাম? আমাদের মিনিমাম শুভঙ্কর মাথ বললাম, আমাদের মিনিমাম যেটা।